Hello friends, welcome to my channel, welcome to another vlog. দেখো রাস্তা থেকেই ব্লগ শুরু করছি। ও আর আমি চলে এসেছি করুণাময়ী বাজারে বাজার করতে, তাই তো? করুণাময়ী বাজারে এসে বেশ মন খুলে অনেক বাজার করতে পারলে ভালো লাগে, ও তো টাকাই বের করে না। ছেলেদের জন্য আর অনেক ফুলের চারা কিনেছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আমি তোমাদের রোজই ঠাকুর ঘরের ফুল দেখাই, ফুলগুলো এত ভালো যে আমার ভালো আজ অনেক মালা দিয়ে ফুল দিয়ে বেশ ভালো করে সুন্দর করে সমস্ত সিংহাসন ঠাকুর সব সাজিয়েছি। এইটা সবে সাজানো শুরু করেছি তখনই তোমাদের দেখালাম। এই দেখো গোপালজি, আজ লাঞ্চে হয়েছে শোল মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল ধনে পাতা দিয়ে। এটা হয়েছে আমার বোনের নিরামিষ আলু পটলের তরকারি, ডিমের ডালনা, ভেন্ডি আলু ভাজা, আর হয়েছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়েই ছেলের জন্যে, আর হয়ে গেছে মসুর ডাল। মসুর ডাল ছাড়া আমার বাড়িতে একদিনে চলে না। দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি আটা ময়দা মাখতে, কারণ বিকেলে ঠিক করেছি করবো আজ আলুর পরোটা। স্টুডেন্ট মাত্র তিনজন আছে তার জন্যে বেশ অনেকটা আটা ময়দা অনেকক্ষণ ধরে বেশ আমাকে মাখতে হলো, কারণ আলুর পরোটা করতে হবে যেহেতু লেচিটা একটু বড় লাগবে। আর ওরা স্টুডেন্টরা তিনজন আছে, আমরা বাড়িরও সবাই একটা দুটো করে খাবো, তার জন্যে আমি দুপুরবেলাতেই এটা এই এতটা আটা ময়দা মিশিয়ে মেখে রাখলাম। অল্প ময়দা আটাই সব, বিকেলে আজকে সবার জন্য করে দেবো আলুর পরোটা। অল্প কয়েকজন আছে তাই সবাই থাকলে এত আলুর পরোটা তো করা সম্ভব না, কিন্তু দু একজন আছে যারা খেতে চায় কিন্তু আমি দিতে পারি না এত স্টুডেন্ট সবাই থাকলে। আজকে কম আছে তাই বানিয়ে দেবো আলু পরোটা, তার জন্য জোড়াটা মেখে রেডি করে রাখলাম। আলু বয়ল করে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আলু সিদ্ধ করেও রেখে দিয়েছি, বিকালে মেখে আলু পরোটা বানাবো। আলুর পরোটার আলু মাখাটা আমার আগের একটা ফুল রেসিপিতে দেওয়া আছে, তাও আজকে আবার দেখিয়ে দিচ্ছি। আলু মাখা হয়ে গেছে, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো, আমচুর মশলা, জিরে গুঁড়ো, নুন, হলুদ। তো বন্ধুরা আমি শুরু করে দিয়েছি আজকে রাতের ডিনার, স্টুডেন্টদের আলুর পরোটা। শুধু স্টুডেন্টদের নয়, বাড়িতেও খাবে, ও খাবে, ছোটো ছেলে খাবে, বড়ো ছেলে চিলি চিকেন আর রুমালি রুটি অর্ডার করেছে খাবে। তাহলে দেখতে থাকো। এই যে এতগুলো ভাজা হয়েছে আর ওই বাড়িতে নটা পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পেলে আলুর পরোটা দিয়ে ডিনার আর সমস্ত কিছু, যাই হোক তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।